হ্যালো হ্যালোকাম টু সাফল বাংলা ইউটিউব চ্যানেল সফল বাংলার এই মুহূর্তে তোমাদের সকলকে সাথে বুঝতে এইবার নিয়োগ শুরু হলো আশা কর্মী পদে দেখতে পাচ্ছ যেখানে কিন্তু কোনো রকম কোনো পরীক্ষা নেই শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগটা হচ্ছে যেখানে তোমাকে মাধ্যমিক পাস হতে হবে শুধুমাত্র মাধ্যমিক পাস আরও একটা বিষয় বলে রাখি এখানে শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারে রকম পুরুষরা আবেদন করতে পারছে না আর কি চাই আচ্ছা অবশ্যই কিন্তু এটা ফ্রিতে আবেদন হচ্ছে কোনো রকম টাকা পয়সা লাগছে না এবং প্রত্যেকে বলে রাখি গ্রামের গ্রামে কিন্তু নিয়োগ হচ্ছে ওকে তো আশা কর্মী নিয়োগ হচ্ছে অবশ্যই যারা যারা প্রথমবার চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ এরকম আপডেট সব জায়গায় পাবে না বন্ধুরা বিশ্বাস করো এই আপডেটটা হয়তো অনেক কম স্টুডেন্টের কাছে পৌঁছাবে অনেক কম যারা অ্যাপ্লিকেন্ট যারা ইচ্ছে করছে যে তুমি মাধ্যমিক পাস করেছো তুমি বসে আছো তোমার হতে একটা চাকরি খুবই দরকার তুমি মহিলা তুমি জানতেই পারছো না কেমন লাগবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ এরকম অজানা অজানা আপডেট কিন্তু আমি দিয়ে থাকি ঠিক আছে লাইক করো ভিডিওটা শেয়ার করো বন্ধুদের সাথে এবং কোন জেলা থেকে দেখছো পশ্চিমবঙ্গে কোন জেলা থেকে দেখছো সেটা একটু কমেন্ট করে দিও পুরুলিয়া হাওড়া হুগলি মুর্শিদাবাদ জলপাইগুড়ি শিলিগুড়ি বাঁকুড়া বর্ধমান যার যেখানে বাড়ি একটু কমেন্ট করে দিও যখনই তোমার জেলার আপডেট আসবে আমি কিন্তু সবার আগে তোমাকে জানিয়ে দেবো ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করছি ওকে প্রত্যেকে লাইক করে দাও আচ্ছা অবশ্যই কমেন্ট করো কোন জেলা থেকে দেখছো দেখো ফার্স্টেই বলে রাখি অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল উমেন ক্যান্ডিডেটস অনলি শুধুমাত্র মহিলাদেরকে নিয়োগভাবে কোনো রকম কোনো পুরুষ এখানে আবেদন করতে পারছে না অনেক জায়গায় কী হয় ছেলেরা আবেদন করে দেয় তার জন্য কিন্তু মেয়েরা আবেদন করতে পারে না পারলেও হয়তো অনেক কম্পিটিশান প্রচুর হার্ড হয়ে যায় মেয়েরা পারে না এখানে শুধুমাত্র কিন্তু মহিলারা আবেদন করতে পারছে এবং দ্বিতীয় কথা বলে রাখি নাম্বার অফ পোস্ট নেম অফ দ্য পোস্ট নেম অফ দ্য পোস্ট হচ্ছে অনারারি হেলথ ওয়ার্কার এইচ ডাব্লু জি এইচ এইচ ডাব্লিউ বলা হচ্ছে অনারারি হেলথ ওয়ার্কার যেখানে ভ্যাকেন্সি রয়েছে টোটাল পঁয়ত্রিশটা থার্টি ফাইভ ভ্যাকেন্সি রয়েছে দেখতে পাচ্ছ তাহলে এটা একটা অলমোস্ট ভালোই ভ্যাকেন্সি রয়েছে থার্টি ফাইভটা কোনো অংশ কম নয় তো যাই হোক এবার তোমাদের বললাম এবার দেখো তোমাদেরকে বলে রাখি মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস দেখো লেখাচ্ছে মিনিমাম মাধ্যমিক পাশ করে থাকতে হবে যদি কেউ আরও বেশি উচ্চ উচ্চতর যোগ্যতা থাকে যদি কেউ গ্রাজুয়েশন করে থাকো যদি কেউ এইচএস পাস করে থাকো যদি তার থেকে বড়ো কোনো কোয়ালিফিকেশান থাকে তাহলেও আবেদন করতে পারবে তবে সেখানে কোনো আলাদা করে অ্যাডভান্টেজ দেবে না এটা স্পষ্ট করে লেখা আছে যে আলাদা করে কোনো রকম কোনো কোনো যে পার্সেন্টেজ দেবো তা কিন্তু নয় ঠিক আছে লেখা আছে যে প্রসেসিং হায়ার কোয়ালিফিকেশান অনলি মার্কস অবটেন ইন মাধ্যমিক শুধুমাত্র মাধ্যমিকের নম্বরের ভিত্তিতেই কিন্তু এখানে এই যে পুরো রিক্রুটমেন্টটা হবে আলাদা করে কোনো তোমাকে এইচএসের নাম্বার দেখবে না গ্রাজুয়েশনের অত দেখবে না ঠিক আছে মেন হচ্ছে মাধ্যমিকের নাম্বারটা আচ্ছা ক্যান্ডিডেটস হ্যাভিং মোটিভেশান এক্সপিরিয়েন্স তোমাকে থাকতে হবে মানে তোমাকে তুমি কাউকে মোটিভেশন করবে হ্যাঁ তোমাকে মানে স্বাস্থ্য সংক্রান্ত তোমাকে অভিজ্ঞতা থাকতে হবে যে তুমি তুমি জানো যে কী 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 খেলে কোন র কোন ধরনের রোগ হতে পারে এটা অ্যাভয়েড করতে হবে এই ধরনের ভিটামিন খেতে হবে তাহলে মানে বলতে হবে এটা একটা মোটিভেশান দিতে হবে যারা যাদের তোমার বিভিন্ন গ্রামে যাবে তোমাদেরকে বলতে হবে যে এই ধরনের বড়ি খেতে হবে হ্যাঁ নতুন যারা সন্তান হয় তাদেরকে বলতে হবে যে না তোমাদেরকে এই সময় টিকা নিতে হবে এই ধরনের মোটিভেশন কিছু কথা বলতে হবে আলাদা করে কিছু নয় কিন্তু ঠিক আছে যেখানে এক্সপিরিয়েন্স থাকতেই হবে তা নয় এক্স এক্সপিরিয়েন্স থাকলে ভালো না থাকলে তুমি মোটিভেশন দিয়ে আসবে তাহলেও হবে ঠিক আছে এখানে কিন্তু সেটাই বলা হচ্ছে তো এই জায়গাটা অনেক স্টুডেন্টরা কিন্তু বুঝতে পারবে না মোটিভেশন দেওয়ার মানে কি তাকে প্রেরণা দেওয়া তাকে একটু মানে অনুপ্রাণিত করা যে তোমাদেরকে বাঁচতে হবে নিজের জীবনে বাঁচতে হবে প্রোটিন জাতীয় খাবার খেতে হবে এই ধরনের কথাগুলো একটু বলতে হবে ব্যাস আর কিছু নেই ঠিক আছে টার্মস অফ কন্ডিশন দেখো এখানে বলে রাখি কিছু টার্মস কন্ডিশন যেমন প্রথম কথা হচ্ছে এটা কিন্তু পুরোটাই কন্ট্রাকচুয়াল বেসিস বলবে স্যার কন্ট্রাকচুয়াল বেসিস আরে ভাই তোমাকে আমি কতবার বলেছি ভিডিওতে যে ভাই একটা জব হলে তো হলো আগে জব তো করো তারপর তুমি দেখো যে ভাই পারমানেন্ট জব কোথায় আছে তুমি চেষ্টা করতে দেখো এদিকে এটা তুমি কাজ করছো এটা গভর্নমেন্ট জব তো হচ্ছে ভাই তারপরে কী হবে দেখা যাবে ঠিক আছে অনারারি দেখো কত দেওয়া হচ্ছে দেখো চার টাকা দেওয়া হচ্ছে আমি মানছি খুবই কম বাট দেখো গভর্নমেন্ট জব ভাই একবার যদি লেগে থাকো লেগে থাকতে দিদি কোথাও না কোথাও লেগে যাবে না তখন কত ভালো লাগবে বলো লাইফে কিছু করলে না মানুষের কাছে সম্মান পাবে কিছু না করার থেকে কিছু করা অনেক বেটার ফার বেটার আমি মনে করি ঠিক আছে যখন দেখবে প্রত্যেকে না আমি ইনফ্যাক্ট আমিও নিজেও যখন শুরু করি তখন প্রচুর কম বেতনের কাজ করতাম এখন দেখো একটা ভালো জায়গায় কিন্তু কাজ করছি সুতরাং তোমাদেরকেও এইরকমভাবে প্রসেসে করো না লাইফে একটু একটু করে এগোও একবারে অনেকে এগিয়ে যেতে পারে অনেকে পারে না তো একটু একটু করে এগো ঠিক আছে আমি তো বলবো অবশ্যই যাও আচ্ছা এবার দেখো তোমাদেরকে বলে রাখি এটা লাস্ট ডেট কবে ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে ছাব্বিশ সাত দু হাজার চব্বিশ ছাব্বিশ সাত দু হাজার চব্বিশের মধ্যে তোমাকে ফর্মটা ফিল আপ করতে হবে ফিল আপ করে তোমাকে সাবমিট করতে হবে ঠিক আছে তো অবশ্যই যারা যারা প্রথমবার এসে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো কোন জেলা থেকে দেখছো ডিস্ট্রিক্টের নাম অবশ্যই কমেন্ট করো যে তোমার কোন জেলা ঠিক আছে কারণ এই ধরনের আপডেট সবাই দেবে না ভাই সত্যি বলছে মানে এরকম তুমি বলো সত্যি করে বলো তো কজন তোমাকে আপডেটটা দিয়েছে অনেক কম জনই জানবে যে হ্যাঁ এরকম একটা ভ্যাকেন্সি বেরিয়েছে ঠিক আছে তো অবশ্যই আবেদন করো আমার মনে হয় ফর্ম ফিল আপ করলেই হয়তো অনেকেই স্টুডেন্টরাই কিন্তু যাবেই না ফর্ম ফিল আপ করার পরেও অনেকে দিতে পারবে না অনেকে ফর্ম ফিল আপ করতে পারবে অনেকে জানতেই পারে না তো অবশ্যই সবার সাথে শেয়ার করো যারা যারা চাকরির জন্য চেষ্টা করছে অনেকবার চেষ্টা করছে হয়তো পারেনি তুমি হয়তো পুরুষ হতে পারো কিন্তু তোমার বাড়িতেও অনেকে থাকতে পারে মা বোন ভাই তাদেরকে শেয়ার করো যাদের তারাও একটা একটা হলেও আবেদন করে দেয় ঠিক আছে আচ্ছা আমি তো বলে দেখো এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম ঠিক আছে লেখাই আছে দেখো এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদেরকে ফিল আপ করতে হবে যেমন ধর তোমাকে এখানে পাঁচশো সাইজ ছবি দিতে হবে পাঁচশো সাইজ ছবি দেওয়ার পর তোমাকে সিগনেচার করতে হবে এখানে তোমাকে কিছু লেখার দরকার নেই এটা দেখো লেখা আছে অ্যাপ্লিকেশন লেখা আছে অ্যাপ্লিকেশন দ্য ক্যাপিটাল লেটার তোমাকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে অর্থাৎ বড়ো হাতে লিখতে হবে ফার্স্ট অফ অল দেখো নেম নিজে নিজের নাম লিখবে এখানে নিজের নাম লিখতে ধরো নাম রত্না তো আর এ টি এন এ ঠিক আছে এটা লিখে নিলে তারপর একটা ঘর ফাঁকা রাখলে তারপর ধরো তার টাইটেল হচ্ছে ধরো ধরো এরকম আছে দাস ডি এস যার যেটা আছে সেটা সেটা লিখবে ঠিক আছে বড় হাতে লিখবে সব তবে দেখো মিডিল নেম মিডিল নেম যদি থাকে কারো ধরো রত্ন কুমারী আছে তাহলে রত্না প্রথমে লিখলে আচ্ছা একটা একটা জিনিস বলতে ভুল করলাম এটা শুধুমাত্র নাম হবে হ্যাঁ দাস ফার্স্ট টাইটেল হবে না টাইটেলটা পরে লিখবে তো এখানে ধরো তুমি লিখলে শুধুমাত্র ধরো কারণ হচ্ছে রিনা তো আর আই এন এ ঠিক আছে এটা লিখলে ব্যাস ফাঁকা রেখে দিলে পার তারপরে সার নেমে জায়গায় দাস লিখলে ঠিক আছে ডি এ এস এভাবে লিখবে পরপর সুন্দর করে লিখবে বড় হাতে লিখবে এখানে দেখো হাজব্যান্ড নেম বা ফাদার নেম লিখলে ঠিক আছে লেখার পর তোমাদের কিন্তু এখানে ডেট অফ বার্থ লিখতে হবে অর্থাৎ কত সালে তুমি জন্ম করছো ধর্ম মনে করো চোদ্দো হ্যাঁ সাত শূন্য সাত ধরো লেখা আছে উনিশশো পঁচানব্বই তো এটা লিখে নেবে ঠিক আছে যেরকমভাবে হোক সেটা লিখে নিলে এজ অ্যাজ অন এটা ক্যালকুলেট করতে হবে যদি সম্ভব হয় তো গুগলে গিয়ে সার্চ করো এজ ক্যালকুলেটার তারপরে ওখানে তুমি তোমার ডেট অফ বার্থটা লিখো এবং কত সালের মধ্যে চাইছে দেখো লেখা আছে এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী তাহলে এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী তোমার কত বছর বয়স হচ্ছে কত মাস বয়স হচ্ছে এবং কত দিন বয়স হচ্ছে সেটা কিন্তু ক্যালকুলেট করে নাও এখানে লিখে নেবে যে বছর হচ্ছে যদি হয় পঁচিশ বছর তাহলে পঁচিশ লিখলে কুড়ি বছর হলে কুড়ি বছর লিখবে যার যেটা আছে সেটা লিখবে ঠিক আছে বা পঁয়ত্রিশ হলে তিরিশ লিখবে যার যেটা আছে সেটা লিখে নিলে লেখার পর তোমাকে এখানে কত মাস হচ্ছে সেটা লিখে নিলে ঠিক আছে মাস ব্যাস আর কিছু চাইনি এবার দেখো তোমাকে এখানে কিন্তু ক্লিক করতে হবে এখানে একটা জিনিস বলে রাখি এখানে শুধুমাত্র ময়েরা হলেই হবে না তার মধ্যে তোমাকে হয় ম্যারিড হতে হবে অথবা ডিভোর্সড হতে হবে অথবা উইডো হতে হবে অর্থাৎ তুমি যদি বিবাহিত হয়ে থাকো তবেই একমাত্র আমি এখানে আবেদন করতে পারছো আদার্সরা কিন্তু পারবে না এটাই একটা বিষয় যার জন্য কিন্তু অনেকেই জানেন ফর্ম ফিল আপ করলেও কিন্তু অনেকেই সহজে চাকরিটা পেয়ে যাবে আমার যেটা মনে হয় তো ম্যারিড হতে হবে তো যদি কেউ বিবাহিত হয়ে থাকো ম্যাক্সিমাম মেয়েরা বিবাহিত হয়ে থাকে আর যদি তুমি বিবাহিত নাও হয়ে থাকো তাহলে পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে শেয়ার করে যান তারা আবেদনটা করে ঠিক আছে ডিভোর্স যদি হয়ে থাকে তোমার যদি ডিভোর্স হয়ে থাকে তাহলেও তুমি এখানে আবেদন করতে পারছো বা যারা উইডো হয় মানে বিধবা ঠিক আছে তারাও এখানে আবেদন করতে পারছে ন্যাশনালিটি এখানে ইন্ডিয়ান লিখে দেবে ঠিক আছে লেখার পর আর কিছু করার দরকার নেই এবার তোমাকে চলে আসতে হবে এখানে অ্যাড্রেস দিয়ে দেবে নিজে নিজে গ্রাম পোস্ট পুলিশ স্টেশন তারপরে তোমার হচ্ছে মিউনিসিপ্যালিটি ডিস্ট্রিক্ট স্টেট পিনকোড সব দিয়ে দিলে পরপর সব বসে নিলে বসানোর পর কী করতে হবে বসানোর পর তোমাকে বলে দিচ্ছি আমি পুরো ডিটেলসটা তোমাকে ফর্মটা দেখিয়ে দিচ্ছি সেখানে কিন্তু পুরোপুরি তোমরা এখানে দেখে আবেদন করতে পারবে আর বলে রাখি এই যে লিঙ্ক সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ডেসক্রিপশন বক্স চেক করবে ঠিক আছে আমি ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা ভিডিওর কিন্তু মানে প্রত্যেকটা যে ফর্ম বা তার যে নোটিশ সেটা দিয়ে দিই তো এটাও কিন্তু দিয়ে দিচ্ছি ওকে তো চলো দেখিয়ে দিচ্ছি যে কিরকম দেখতে পুরো নোটিশটা দেখো বন্ধুরা এটা হচ্ছে সেই নোটিশটা যেটা দেখতে পাচ্ছ ডিটেলড অ্যাডভার্টাইজমেন্ট লেখা আছে অ্যাপ্লিকেন্ট ফর দ্য ইনভার্টেশন অফ এলিজিবল অনলি শুধুমাত্র ওমেনরাই আবেদন করতে পারে তার উপর আবার তাদেরকে ম্যারেড হতে হবে অথবা তোমাদের ডিভোর্সড হতে হবে এবং তাছাড়া হচ্ছে উইড হতে হবে এবং বয়সটা ওই জন্য চা হয়েছে কত বলা হয়েছে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে ঠিক আছে তিরিশ থেকে চল্লিশ তবে এখানে মাথায় রাখবে যারা এসসি এস টি আছে তারা বাইশ বছর থেকে আবেদন করতে পারছো অর্থাৎ বাইশ থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে এটা হচ্ছে মেন ব্যাপার তো যারা অবিবাহিত তারা পারবে না কিন্তু তোমার যদি কোনো পরিচিত বৌদি থাকে বা ভাই বোন মানে যদি কেউ থাকে যারা বিয়ে হয়ে গেছে তারা যদি মনে করে আবেদন করে অবশ্যই করতে পারবে আচ্ছা এখানে যে তোমাদের বলে রাখি এ রেসিডেন্ট হতে হবে শিলিগুড়ি মিউনিসিপ্যালিটির রেসিডেন্ট হতে হবে ঠিক আছে তোমাকে কিন্তু সেই শিলিগুড়ির রেসিডেন্ট হতে হবে ওই জন্য বললাম যে কোন জেলা থেকে দেখছি একটু কমেন্ট করে দিও তো তোমার জেলা যখনই আপডেট আসবে ধরো মুর্শিদাবাদ থেকে আসছে বা নদীয়া থেকে আসছে বা যখনই ধরো কলকাতা থেকে আসছে তখন আমি সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু জানিয়ে দেবো ঠিক আছে তো এটা কিন্তু অবশ্যই শুধুমাত্র তোমাকে রেসিডেন্ট হতে হবে শিলগুড়ির ওকে তবেই তুমি এখানে আবেদন করতে পারছো পঁয়ত্রিশটা ভ্যাকেন্সি রয়েছে এবং প্রচুর ভ্যাকেন্সি ভাই পঁয়ত্রিশটা একটা জেলার জন্য এ আই থিঙ্ক তবে দেখে নাও এখানে কিন্তু শুধুমাত্র যে মাধ্যমিকের নাম্বার ওপর ভিত্তি করে কিন্তু এটা হচ্ছে আচ্ছা এই এখানে তোমাদের কি যখন ফর্ম ফিল আপ করবে অবশ্যই কিন্তু ভোটার কার্ড আধার কার্ড বা যে কোনো একটা আইডি কার্ড দিয়ে তোমাকে এখানে আবেদন করতে হবে ওকে আচ্ছা চলে আসো এখানে দেখো কোথায় আবেদনটা করতে হবে দেখো লেখা টু দ্য চেয়ার চেয়ার কমিশনার শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন ঠিক আছে বাঘা রোড শিলিগুড়ি সাত লক্ষ চৌত্রিশ হাজার এক এই অ্যাড্রেসে তোমাকে এটা পোস্ট করে দিতে হবে ঠিক আছে এবং এটা কিন্তু ছাব্বিশ তারিখের মধ্যেই পোস্ট করতে হবে ঠিক আছে তারপরে চলে আসো এই দেখো এটা হচ্ছে পুরো মানে ফর্মটা দেখিয়ে দিচ্ছি আচ্ছা এখানে বলে রাখি এখানে তোমাদের কিন্তু এলিজিবল ক্যান্ডিডেটদের মধ্যে একের দশ মানে এক একটা ভ্যাকেন্সি ক্ষেত্রে গুণ তার মানে তিনশো পঞ্চাশ জনকে ডাকবে শুধুমাত্র ইন্টারভিউয়ের জন্য ঠিক আছে মানে একটা ভ্যাকেন্সির জন্য দশ গুণকে ডাকবে তার টোটাল পঁয়ত্রিশটা আছে মোটামুটি ধরে রাখো তিনশো পঞ্চাশটার মতো ডাকবে ঠিক আছে এভরি ভ্যাকেন্সির জন্য কিন্তু ডাকা হবে এবং এটা বলে রাখি শুধুমাত্র কিন্তু দেখা যাচ্ছে যে মার্কস অপটেন ইন ক্যান্ডিডেট মাধ্যমিকে যত নাম্বার পেয়েছো তার উপর নাইনটি পার্সেন্ট এবং টেন পার্সেন্ট হবে শুধুমাত্র ইন্টারভিউ ইন্টারভিউ ভিত্তিতে কিন্তু নিয়োগ হচ্ছে আর মাধ্যমিকের নাম্বারটা বেশি নাম্বার দেওয়া হয়েছে অর্থাৎ তুমি নাম কী তুমি কি কাজ করতে পারবে এর আগে কোনো কাজ করেছো কি না কী করে তুমি বোঝাবে এইভাবে দু একটা কোশ্চেন করবে তুমি যদি উত্তর দিতে পারো তাহলে কিন্তু চাকরিটা তোমার হয়ে গেলো আর মাধ্যমিকের নাম্বার তো আছেই নাইনটি পার্সেন্টের ওপর ঠিক আছে আচ্ছা ফাইনাল মেরিট শুডি বি প্রিপেয়ার বেসড অন দ্য মার্কস অবটেন ইন দ্য ক্যান্ডিডেট ইন দ্য মাধ্যমিকের এবং ইকুইবেন্টস স্কোরের উপর ভিত্তি করেই কিন্তু নাম্বারটা যোগ হবে পুরো নাম্বারটা ঠিক আছে এবার এই যে পুরো ফর্মটা ফর্মটা আশা করছি ফিল আপ করতে পারবে যদি ফিল আপ করতে অসুবিধা হয় আমি অবশ্যই তোমাদেরকে বলে দিচ্ছি দেখো ফার্স্ট অফ অল অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা কোথায় পাবে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হয়তো প্রথমে লেখা আছে দেখো এখানে লেখা আছে মেমো নম্বর এটা লিখে নিলে ডেট হচ্ছে এটা ঠিক আছে এই দুটো লিখে নিলে লেখার পর তোমাদের কাজ কি তোমাদের কাজ হচ্ছে এটা ফিল আপ করা অবশ্যই ফুল বড় হাতে লিখবে ঠিক আছে নেম ফেস্ট ফার্স্ট নেম ঠিক আছে এগুলো লিখে নিলে ওকে লেখার পর তোমাদের কী করতে হবে তোমাদের হচ্ছে এখানে একটা ছবি বসিয়ে দিয়ে দেবে এখানে সিগনেচার করে দিলে এখানে ছবির উপর একটা সিগনেচার করে দিলে ঠিক আছে নাম তারপরে সারনেম নেম তারপরে ফাদার নেম বা হাজব্যান্ড নেম হাজব্যান্ড নেম ইস্যু থাকবে ক্যাপিটাল লেটারে লিখবে লেখার পর ডেট অফ বার্থ কত বছর বয়স হচ্ছে সেটা লিখে নিলে ঠিক আছে বয়স অনুযায়ী কত হচ্ছে বছর অনুযায়ী সেটা লিখলে তুমি কি ম্যারিড যদি ম্যারিড হয়ে থাকো তাহলে এখানে টিক দিয়ে দেবে ডিভোর্স হয়ে থাকলে কিছু দেওয়ার দরকার নেই বা ডিভোর্স যদি হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র ডিভোর্সের ক্লিক করে যদি উইডো হয়ে থাকে তাহলে উইডো ক্লিক করে দেবে ঠিক আছে ন্যাশনালিটি ইন্ডিয়ান লিখে দেবে আই এন ডি আই এ এন ঠিক আছে ইন্ডিয়ান লিখে দিলে পার্মানেন্ট অ্যাড্রেস ভিলেজ প্লাস পোস্ট সমস্ত কিছু লিখে দিলে পোস্ট লিখে দিলে টাউন লিখে দিলে ঠিক আছে কোন টাউনে বাস করো বা কোন সিটিতে বাস করো মিউনিসিপ্যালিটি কী বাসিন্দা ওয়ার্ড নম্বর কত ডিস্ট্রিক্ট এবং স্টেট তারপর দেখো পিনকোড এই সবগুলো লিখলে লেখার পর তোমাদের কিন্তু আবার অ্যাড্রেস করেসপন্ডেন্স যদি অন্য কোনো অ্যাড্রেসে বাস করে থাকো সেই ক্ষেত্রে অন্য লিখতে হবে ঠিক আছে লেখার পর তোমাদের কাজ হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস এইটা হচ্ছে সব থেকে আসল যেমন ফোন নাম্বার মোবাইল নাম্বার এবং হচ্ছে ইমেল আইডি এই দুটো মেন তোমাকে মেল করে দেবে বা হয়তো তোমাকে ফোন করে ডেকে নেবে যে এই দিন থেকে জয়েন করতে হবে বা তোমাকে মেল করে দিল অফার লেটার হোক বা জয়নিং লেটার হোক সেগুলো কিন্তু তুমি পাবে তো এইখানে তোমাকে অবশ্যই কিন্তু দিতে হবে এইখানে সে তোমাকে তোমার এডুকেশন কোয়ালিফিকেশন দিতে হবে যেমন সিরিয়াল নাম্বার এক ধরো মাধ্যমিক নাম্বার দিয়ে দেয় তারপরে কত পেয়েছো ঠিক আছে কত সালে পাস করেছো ডিউরেশন কত ছিল এক বছরের ডিউরেশন সেটা লিখে দেবে পত পার্সেন্ট নাম্বার ছিল সেটা লিখে দিলে এবারভাবে পরপর সব লিখতে থাকলে ঠিক আছে এখানে আলাদা কোনো যদি কোয়ালিফিকেশন থাকবে যদি কম্পিউটার শিখে যাক তাহলে কম্পিউটার লিখে দিলে যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে যেমন ধরো বলেন তুমি হয়তো আগে কোনো আশা কর্মীতে কাজ করেছো সেক্ষেত্রে এটা লিখে দিলে ঠিক আছে এটা হয়তো অ্যাডভান্টেজ হতে পারে তারপরে চলে আসো ল্যাঙ্গুয়েজ কী কী ল্যাঙ্গুয়েজ তুমি জানো ধর প্রথমে এক নম্বর দিলে বাংলা জানো তো বাংলা লিখে দিলে ল্যাঙ্গুয়েজের নিচে বাংলা লিখলে রাইটিং তুমি কি লিখতে পারো তো লিখে দিলে ইয়েস পারি রিডিং পড়তে পারো পারো স্পিকিং বলতে পারো পারো তারপরে ধরো লিখলে হিন্দি হিন্দি লিখে দিলে বা ইংলিশ লিখলে যার যেটা আছে ধরো তুমি বাংলা লিখলে প্রথমে তারপরে লিখলে ইংলিশ ইংলিশ লিখতে পারো বলতে পারো এবং মানে পড়তে পারো তারপর ঠিক হিন্দিটা লিখে দিলে এরকম তিনটে বা দুটো যে যেটা পারো সেটা লিখে দিলে ঠিক আছে লেখার পর তোমাদেরকে কী কী ডকুমেন্ট লাগবে দেখো লেখা আছে প্রুফ অফ এজ অর্থাৎ বয়সের প্রমাণপত্র লাগবে যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এখানে ইএস করে দিলে ঠিক আছে আচ্ছা তারপর দেখো প্রুফ অফ অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন তোমাকে এই মাধ্যমিকের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন যেমন রেজাল্ট মার্কশিট এগুলো সব দিয়ে দিতে হবে ঠিক আছে প্রুফ অফ রেসিডেন্ট তোমাকে কিন্তু ওই আধার কার্ড বা ভোটার কার্ড বা রেশন কার্ডে কিন্তু প্রুফ দিতে হবে কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে এসসি এস টু বিসি তাহলে দিয়ে দেবে না থাকলে কিছু দেওয়ার দরকার নেই আচ্ছা এখানে আদার্স কোয়ালিফিকেশন যেমন ম্যারেজ সার্টিফিকেট দিতে পারো ভোটার আইডি কার্ড দিতে পারো রেশন কার্ড দিতে পারো যে কোনো একটা ঠিক আছে ম্যারেজ ক্যান্ডিডেটদের জন্য লাগবে আচ্ছা ফর উইডো ক্যান্ডিডেটদের জন্য ডেথ সার্টিফিকেট অফ হাজবেন্ড হাজব্যান্ডের ডেথ সার্টিফিকেট লাগছে এবং ফর ডিভোর্স সার্টিফিকেট কোর্ট অর্ডার কোর্ট অর্ডার ফর দ্য ডিভোর্সড ইফ এনি যদি থাকে তাহলে ঠিক আছে এটা লিখতে হবে এখানে এখানে তোমাকে সিগনেচার করতে হবে সিগনেচার করবার ডেট এবং প্লেস লিখে দিয়ে তুমি এটা সাবমিট করে দেবে ঠিক আছে কোথায় সাবমিট করবে সেটা বলে দিচ্ছি সাবমিট করার ঠিকানা হচ্ছে দেখতে পাচ্ছ যে এই যে টু দ্য চেয়ারম্যান ঠিক আছে এখানে লিখতে হবে প্রথমে এখানে একটা ক্ষোভ করে নিলেন লিখে দিলে টু দ্য চেয়ারম্যান ঠিক আছে ক সরি কমি টু দ্য কমিশনার শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন বাঘাযতীন রোড শিলিগুড়ি সাত লক্ষ চৌত্রিশ হাজার এক ঠিক আছে এটা তোমাকে লিখে পোস্ট করে দিতে হবে এবং এটা কিন্তু অবশ্যই তোমাকে ড্রপ বক্সও দিতে পারো ঠিক আছে লেখা আছে দেখো ড্রপ বক্সে তোমাকে এটা ফেলে দিতে হবে বা এটা তোমাকে দিয়ে আসতে হবে ঠিক আছে এইটা হচ্ছে পুরো ডিটেলস আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো এবং বন্ধুর সাথে শেয়ার করো কোন জেলা থেকে দেখছো এটা কিন্তু কমেন্ট করে দিও তো থ্যাংক ইউ আজকের মতো এখানে শেষ করছি নমস্কার